আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুক উই তাবড়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে আমি গরুর মাংস রান্না করে তোমাদেরকে দেখাবো এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা খুব সহজে এই রান্নাটা কিন্তু তোমরা করে তৈরি করে নিতে পারো খুবই সহজ এই কাঁচা পেঁপে দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু খুব সহজে অনায়াসে তোমরা এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই মজার রান্নাটা কি কীভাবে করতে হয় তো এখানে আমি হাড্ডি সহ গরুর মাংস নিয়েছি তোমরা চাইলে হাড্ডির ছাড়াও নিতে পারো আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম আমি হাড্ডি সহ গরুর মাংস নিয়েছি তোমরা চাইলে হাড ছাড়া গরুর মাংস নিয়ে এটা করতে পারো তারপর নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারো তো আমি কুচি করে নিয়ে একটু হাত দিয়ে কষলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি খুবই সহজভাবে আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা আমি রসুন বাটাটা একটু এক চামচ থেকে বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে তো এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তিনটা দারচিনি আর তিনটা লবঙ্গ আর দিয়ে দেব দুটা ছোটো এলাচ এলাচটা আমি একটু ছিঁড়ে দেবো তোমরা চাইলে এখানে বড় এলাচটাও দিতে পারো তো আমি এলাচটা ছিটে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি গরোয়া মশলা দিয়ে এই রেসিপিটি আজকে তৈরি করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়ো ওইটা একসাথে মিক্স করে যে মশলাটা আমাদের বাসায় তৈরি করা থাকে আমি ওইটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়াটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই যার যেরকম জাল পছন্দ তো আমার সবগুলো মশলা দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে তারপর এখানে আমি তেল দিয়ে দেব। তো আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি তোমরা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারো তো আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো আমি আগে বলেছি তোমরা চাইলে এখানে হাড্ডি ছাড়া মাংস দিয়েও এই পেঁপেটা রান্না করতে পারো তো আমি সহ নিয়েছি কিন্তু হাড্ডি সহ নিলে ভালো হয় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে হাডটা ধুয়ে পানিটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়েছি এ যে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এ যে তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিয়েছি এ যে আমি যেভাবে মেখেছি ওইভাবে ঢাকনাটা দিয়ে আমি এটি চুলা রাসটা হাইতে রেখে এটাকে বলক তুলে নেব তো একটা বলক উঠে গেছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই যে উঠিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এটা থেকে অনেকটাই জল বের হয়ে গেছে এসটা আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি তো এই পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি আবার রাকনাটা দিয়ে চুলা রাসটা লোতে রেখে এটাকে আমি আরও দশ মিনিট কষিয়ে নেব তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি এটাকে দশ মিনিট কষিয়ে নিয়ে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি এই ফিরে আসলাম তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম এই যে দশ মিনিট পর কিন্তু আমার মাংসটা একদম কষে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু তেলটা উপরে বেশি উঠছে মশলাগুলো কিন্তু একদম মাংসর গায়ে লেগে গেছে এই পর্যায়ে এখানে আমি আগে থেকে এই একটা আধা কেজি ওজনের পেঁপে আমি কেটে নিয়েছি এভাবে আমি কেটে নিয়েছি সাইজ করে তোমরা চাইলে আরও বড় সাইজ বা ছোটো সাইজও করতে পারো তো আমি এরকম সাইজ করে একটা আধা কেজি ওজনে পেঁপে কেটে নিয়েছিলাম তো আমি সবগুলো পেপে কেটে ধুয়ে নিয়েছিলাম তো এটাকে আমি এখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দেব একটু দুই তিন মিনিট পর্যন্ত এটাকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে অনবরত একটু নেড়ে দিবে কারণ এই পর্যায়ে কিন্তু এখানে খুব বেশি পানি নেই একদম তেল আর মশলাটাই আছে তো আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এরপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এই চার কাপ পরিমাণ যেহেতু আমি এখানে হাড্ডির পরিমাণটা বেশি দিয়েছি ওই জন্য হাড্ডি সহ মাংস দিয়েছি ওই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে হাড্ডিটো মাংসটাও নরম হয়ে যায় আর আর পেঁপেগুলোও যেন ভালোভাবে রান্না হয়ে যায় ওই জন্য আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি অবশ্যই এখানে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি দেওয়ার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো আমি কিন্তু ও গোটা গোটা রেখেছি কাটি নাই তোমরা চাইলে কেটে দিতে পারো তো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটা এটা যখন একটা বলক উঠে যাবে তখন চুলা রাসটা আমি মিডিয়ামে রেখে এটাকে বিশ মিনিট রান্না করে নেব তো তোমাদেরকে আমি বিশ মিনিট পরে দেখাচ্ছি আমি কিন্তু এর মধ্যে দু একবার নেড়ে দেব এটাকে বিশ মিনিটের মধ্যে তো দু একবার আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি এরপর বিশ মিনিট পরে এই যে মাংসটা কিন্তু নরম হয়ে গেছে পেঁপেটাও কিন্তু ও নরম হয়ে গেছে এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কীরকম নরম হয়েছে একদম এভাবে এই যে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে হাতে চলে আসছে এরকম নরম হয়ে গেছে তো তোমাদের ক্ষেত্রে সময়টা হয়তো একটু কম বেশি লাগতে পারে যে যদি তোমাদের তোমরা পেঁপের চাইজটা আর একটু বড়ো করো এই যে পেঁপেটাও কিন্তু নরম হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে তো আমি লবণটা চেক করে নিচ্ছি তোমরা চাইলে লবণটা চেক করে দিয়ে দিতে পারো আর এখানে চাইলে ধনিয়া পাতা দিতে পারো তো আমি ধনিয়া পাতা দিচ্ছি না এখানে তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু তৈরি আমি চুলাটা অফ করে দিয়েছি আশা করি আজকের আমার এই সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে ট্রাই করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এটা কতটা মজা তো আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকাবে লাইকনটি অবশ্যই অন করে দেবে সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ